হে বলি উয়ে খালো ঘর আর কাটা, আমি এখন করিব কোনটা, শুনিয়েলে শুনিয়েলে বাবুর বাপ। এহে ঠান্ডা হয়ে গেল আমার হাঁড়ির জলটা, এগো নিভাই গেল আমার চুলাটা। এহে এগো চিন্তা করিস না শোন আমার কথাটা, বেটাকে দেখতে আসবে আমার বিহানটা। হে কি বললি লেবুর বাপ, আর আবার কথাটা বলো না, তুমি কিটা বললি? হ গো লেবুর মা, আর কি বলবি, মানে আমাদের লেবুকে, মানে তোর বেটাকে দেখতে আসবে কাজ। বাপরে, হ্যাঁ বলে পাঁচা, তুমি ভাটি দিকে যাই করে সকাল সকাল দিল সে খেয়েছ কি, উল্টা পাল্টা যে বকছো। মায়েরে তো আমি মজাক করি নি, তোর বেটাকে দেখতে আসবে কাজ, উপর কুলের লোক দিলে ওর বেটিকে নিয়ে আসবে সঙ্গে। হম মা বলে তোমার তো দোষ আছে, তুমি তো পরখা কহে গেছে, লোকের ঘরে যাই যাই খেয়ে আসছি আর কুনিয়া দেখে আসছি, বলো না এতটুকু কি করে বিহা দেবো, আমাদের লেবুটাকে হাইজি করে চাঁদের ছোঁচা দিয়ে জানে নাই। কি বলবো বন্ধু তোমাদের কি, আমার তো দমে ফুলতি লাগতে বাপ, আমার মানে বিহাল ফলটা পাকিলে ওই না গো লেবুর মায়ের, দেখ দেখ মনে বলিন নি, আমার পেস্টি গেছে না বল বাজারটা, এখন পাড়া গেলেন লোকে কি বলবে, কাল ওর ঘরে খেয়ে এসেছি জানি, এখন আইসি পেয়ে দেখতি তাহলে দুটো চেয়ার পাতি দে, পরে এখন রান্না বাড়া করবি, একা দেখাশোনা হয়ে যাক তারপরে। বলে তুমি তো আচ্ছা ঢেমনা মারো ধুয়েছো, এতটুকু ছেলেটা ভড়াক ভড়াক না একটা কব বেরিয়ে থাকে আমি মুছাইন দিই, আর সেই ছেলেটা তুমি বিহার রাস্তা দেখে বলছো বলো না। হ্যাঁ দেখ লেবুর মায়ের, তুমি আচ্ছা বলছো, এখন কি বিহার দিয়ে দেবো, একা দেখাশোনা হবে, পছন্দ না পছন্দ আছে বল, আর যদি চুকে যায় তখন বড় হইলে দিয়ে দেবো। কি বলবে বন্ধুরা, বিহাটা কেন নাই দিব, আমার বিহানটা যে আছে না একবার ক্যাটরিনা ক্যাফের মতন, তাই জন্যই ভাবছি রেস্তাটা চুকান দি, তাহলে বিহানটার সঙ্গে আমার আসা যাওয়া লাগিয়ে দেবে মানে হচর বচর। বলে হ্যাঁ করলে গুরু বাপ, পাঁচে তুমি কন্যাটার মায়ের সঙ্গে ফিচিং কেস টিচিং কেস করেছি নাকি, ওই জন্য তুমি দিতে খুঁজছি বিহাটা? না গোলে গুরু মাই, ফিচিং কেস কোনো হলি মনে বিহার রেস্তা হয়ে গেলে বিহান আর বিহার জড়িয়ে তো হবে, সেই বল ওটা লুকা ছাপা কি। বলি 100 টাকা কেজি ফলের দাম, এগো ফলে বালি গো ফলে বালি, কেলে বি আমার পাকা পাকা আম। বার বার আলাদা বেড়ে দেখছি তো রোদ দেবে দেবে গান। হা ভালো না ওদিকে ভাল, ফুচুং বুড়া হয়েছে, হে রে বুড়াটাই বুড়লে না, সে হারান ছিল যার মুরগিটি, এই বুড়লে মনে হয়েছে, দেখ পাছে আমাদেরকে ধরাই নাকি। আমাদের কি কোনো ঢোল পেয়েছে কি, যে কো বাজাই করে চলে যাবে, কাশুক না বুড়া ওর টাকটা ফাটাই দেবো মারলে। হে ছুঁয়া তো তুনে যো দিলে মারি সিটি, দে দে এস গালো পে এক পাপি মিঠি মিঠি। বলে হে রে নুনা, বুড়ার গান দেখছি না, দিনকে দিন 16 বছরে ছোড়া হচ্ছে দেখ বাপ, ইয়ার এনার্জিটা চন্দ্র বয়স্ক যত হচ্ছে তত বাড়ছে। বলে হে রে বাবুরা, তোদের কাছে মাচিস থাকিবে? না এটা তো আমরা যে মাচিস আর কারবার নাই করি, আমরা বেরি নাই টান। ও বাপ, তাহলে আর চলে চলে ঘর যেতে হবে, কেন না বিড়িটা না টানলে হাগাটা বেরিয়ে হবে কেন। হ্যাঁ দাদু, ঘর দিয়ে কেন যাচ্ছি, বাম দিকে যা, শক্ত থেকে একটা গাছের ডালকে ধরবি আর আচ্ছে কোথায় নিবি, একদম গলগলায় হাগা বেরিয়ে যাবে। হেরে লেবু, তখন থেকে আমি দেখছি তুই এই বাঁধের রোডটাই আসছি আর যাচ্ছি, হ্যাঁ হচর পচর করছি, কোনো ফিচিং গেছ বড় নাকি? নাহলে নুনা ডাকি বলবি ফিটিং কেট লয় ফিটিং কেট, আমাকে না দেখতে আইছে দেখতে। হ্যাঁ বাপ, না খেললে কবে রে ভড়ক ভড়ক, সেটা পৌঁছতেও পারে নাই ভালো করে লেবু, এ আর হাইয়ে করে তো ছোঁচাতেই পারে নাই, ইয়াকে চাঁদের আরো কে দেখতে এলো রে। হ্যাঁ কুলে গেলে এত সুন্দর সুন্দর দুটো হ্যান্ডসাম ছেলে বসে আছে, আমার জন্য তো চাঁদের কোথাও রিস্তে আসেই নেই, আর না খেললে কব বেড়ে হাইয়ে করে ছোঁচাতে জানো নাই, এই ছেলেগুলোর জন্য রিস্তে আসছে বাপ, দেখ কেমন যুগ এলি। হ্যাঁ রে বাপ, তুই ঘর দিকে যা, সিনাই তিনাই পুরো মাথায় জেল তেল লাগাই, ফেয়ার লাভলি লাগাই ঘুরে পুরো হ্যান্ডসাম হয়ে থাক, সেনাই বাঁধের রোডে কি করছে, আসছি আর যাচ্ছি হচর পচর। কি বলবি নুনদা, এই প্রথমবার আমাকে দেখতে আসছে কোনিয়া বলে, তোমার পেটটা না তোমার গল্প লাগতে না বাড়তাই, তো ভাবলি একবার বাঁধ দিকে লাইফ ফেলে গুলি। তোরা চাঁদের এখানে বসে বসে আড্ডা মারতে থাকো দুজনে, দেখছি নিও ফটিকার বেটার বিয়া হয়ে যাচ্ছে, তোরা চাঁদের আমরা আটে চুস। বলি হ্যাঁ দাদু, তোর বয়সের সংসতি গুলো তো টপকে করে উপর চলে গেছে, রাম নাম সত্য হয়ে গেছে, তুই তাহলে কি করছিস দুনিয়াটা, হি পাচা তুই আরো বিয়া টিয়া করবে নাকি? এলাদা পালা পালা, দেখছি নি বুড়ার হুকাটা ঝুলে গেছে আর ডাঙটা কেমন ঘুরালে বেন বেনাই, মানে এখন এই ম্যাট্রাস স্টাইল আমাদেরকে মার দিবে পালা। আইনো সালাই দিগাই, তোদের মেরে মেরে ডাবগুলো আমি ফাটাই দেবো, তোরা বিয়া সাদিও করতে পারবি নি। ও বাপ, আমার হবু বিহানটা কি সেজেছে রে, একবারে এস ওরে রায়ের মতন দেখাচ্ছে। হ্যাঁ কি বললে তুমি? হ্যাঁ কিছু নেই কিছু নেই, বলে আসো আসো। না বিহা কি বলবি, আমাদের বসিবার টাইম নেই, এখন আরো অন্য একটা জায়গা যেতে হবে বিহা করে, আমরা লাভ দাঁড়ায় দাঁড়ায় রিস্তাটা পাকা করে দেবো তাহলে। হ্যাঁ গো বলে, তোমার তো কোনো বুদ্ধি শুদ্ধি আছে না বলো না, তোমার পিচকাবিটি দেখার আমার পেচকা বেড়াটা কাহি, না খেলে ভড়ক ভড়ক কো বেরে তো ভালো করে পুষতে জানে নেই, আর সেগুলোর বিহা দিন দেবো নাকি? মানতে হবে বাপ, আমার হবু বিহেন্ডে জুটিছে একবারে চিঙি চিঙি। মা বলে দেখা দেখি কলিং এলে দলদি কলে তুকাইন দে তো বাবা, আমি বিহাতে কইলে নেবো দলদি কলে। না গো বিহাই, এখন কি বিহাটা হবে, এক বলে
ছোট ঝুটিয়ে চুকায় রাখি, বড় হলে তখন করে দেবো। মাধ্যমিক পরীক্ষাটা পাস করলে নিয়ে দেবো, হইলো? এখন নাই দেব, এখন তখন দেখাশোনা করে এলি। হ্যাঁ গো, এখন একটু ডিঙিয়ে দেবো, এটা ছোট, এখন মানে রেস্তাটা পাকা করে রাখবো। মাধ্যমিক পরীক্ষাটা যেমন পেয়ে যাবে বিঘাটা ডিঙিয়ে দেবো তোমার বেটার সঙ্গে। আর কি বলবে, আমাদের একটা সাথে বিটি পড়ে, তোমাদেরকে জমি জায়গা যে আছে তোমার বেটার নামে সব লিখে দেবো, বলো। হ্যাঁ গো, আমি এটা সে কথা লেবুর বাপকে বলছি, এত ছোট কি বিহারি নেবো, হ্যাঁ ছেলেগুলো হেগে করে ছোঁচা দিয়ে জানে নাই, না খেলা কপ পুঁচতে জানে নাই ভালো করে, আর বিহার নিয়ে দেবো নাকি। হ্যাঁ তবে ভালোই হইলো, ছোট ছোট রেস্তাটা চুকাই রাখবো, যেমন মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাবে আমাদের লেবুর, তোমার বিহারটা ডিঙিয়ে দেবো, বলো। হ্যাঁ তবে মাধ্যমিক পরীক্ষাটা পেয়ে যাক, দুজনকে তখন বিয়েটা দিয়ে দেবো। তবে আমরা আসছি গো, আর একটা অন্য জায়গায় যাই, এবার একটা বিয়ে করেছে, বলে হ্যাঁ বাবি, হ্যাঁ তোমার মোবাইল টোবাইল আছে না? হ্যাঁ বাবি, হ্যাঁ আমার তো মোবাইল আছে, লাও তোমার মোবাইল নম্বরটা, 9822 4টা খুঁটা আর 2টা ধনুক। ও বাপ, কি বলিবে বন্ধু, এতক্ষণ আমি বুঝতে পারলি তাঁদের, আমার বাপ না মনে কি এই বিটি খেলাটা আছে, ওর মায়ের তোমার খেটিং করিতে ওদের নম্বর চলিল তাঁদের, আর আমার তাঁদের ডাকে দিতে বিহারিয়ে দিতে।